তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাই, খামার ভাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এই এখন আমরা আছি, আজকে হলো 6 জুলাই, আমরা আছি কুশিলাডাঙ্গা হাটে। আপনারা জানেনই আমরা কিছুক্ষণ আগে আমাদের গরুগুলো বিক্রি করলাম। তো আমরা এখন চলে আসছি শুকনো হাটিসারে, এখানে আমরা দেখতেছি কিছু শুকনো হাটিসার খামারের জন্য, যেন এগুলো আমরা আগামী ধান কাটার সময় বিক্রি করতে পারি, ওই টার্গেটে কিনতেছি। তো এই গরুটা আমাদের কাছ থেকে 45 চাইল। আচ্ছা, কত কয়েছে, কত কত চাইছে চাচা? উনি 45 চাইছে, চাচা 34 বলছে এই গরুটা। তো দেখি, আমরা এইটাই প্রথম গরু দেখলাম, অবশ্যই আমরা আরো কিছু গরু দেখবো, কারণ আমাদের টার্গেটই আছে আপনার 3-4টা গরু নেওয়ার। তো কেবল দেখলামই একটা, ৪৫ তো চাইছেন, এবারে ঈদের পরের দিন আসেন। পুরোপুরি 35 করে দিল চাচা গরুটা, আমাদের প্রথম গরুটাই। তখন দাম দেওয়া ছিল 34, এখন 35 করে দিল, হইল না। কালা গরু দেখতেছি, এই যে এই কালা গরুটা দেখতেছি জুয়ানের মধ্যে। একটা লাল গরু দেখতেছে, একটু আগে আমরা যে কালা গরুটা দেখতেছিলাম ওইটার গায়ে আপনারা যদি খেয়াল করেন, এই যে ছোট ছোট ফুটকা আছে, এই যে এগুলো হলো আপনার লেম্পি, এখানে যদি দেখেন এগুলো হলো লেম্পি। এগুলো গরু আপনারা খেয়াল করবেন নেওয়ার সময়, চিকিৎসা করলে ভালো হবে, কিন্তু দেখে শুনে নেওয়া ভালো, কারণ বাসায় গিয়ে ইয়া হওয়ার থেকে চিকিৎসার উদ্দেশ্যও যদি নেন তাইলে ভালো, দাম দরে কম করে নেবেন তাহলে আসলে এই ধরনের গরু নিতে পারেন, অসুস্থ গরু একটু দামে কম পাবেন, বাসার চিকিৎসা নেবেন, ঠিকমতো চিকিৎসা নিলে খুব তাড়াতাড়ি ভালো হবে। শুকনো গরু দেখতে পাচ্ছি, এই যে আপনার যদি খেয়াল করে নিয়ে যায় আপনার একটু শেওলা, লাল শেওলা, কত জোয়ান জোয়ান, এইভাবে চাইলে বেচা বিক্রি হবি পারে। তো এই গরুটা আমরা দাম দিলাম 35, চাইছিল 48। ঈদের বাজারে শুকনা গরু খুবই কম, মাঝে মধ্যে দুই একটা আছে, আমরা খুঁজে খুঁজে দেখতেছি, যদি হয়ে যায় নেওয়ার চেষ্টা করবো। এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি, এটা 48 চাচ্ছে, আসলে এটা কঠিন অবস্থা। এখানে একটা কালা গরু দেখতেছি এখন আমরা, এই যে হলো আমাদের কালা, যেটা দেখতেছি গরু, কি দাম কম নাকি আগে থেকে? তো আপনারা যেমনটা দেখতেছেন, আসলে আমরাও ধারণা করতেছি একটু শুকনা গরুর একটু দাম কমছে, যেটা চাচা বললো আপনার যদি খেয়াল করেন। এই গরুগুলো আসলে আপনার আগে কিছুদিন আগেও চাইতো আপনার 50-55 করে, এখন এগুলো চাচ্ছে 43। আপনারা বুঝতে পারতেছেন হাটের মধ্যে যদি এরকম 2-4টা গরুতে লাম্পি পান, তাহলে আপনি বুঝতে পারছেন লাম্পি কতটুকু ছড়াইছে। এইখানেও আছে, তো এগুলো সব লাম্পি। হ্যাঁ,
হবে না, 35-37 হাজার কিনে যাবেন না, 42 দাম। এই পাশে আসো, এই পাশে আসো, বেচা কিনা দাম কো, বেচা কিনা দাম কো। এটা আমবাড়ি দাম তো আছে, এরকম করে হারা হাট করে 48-50 করে দাম তো আছে। ওই মা বাড়ি একদম ঠান্ডা করছে, আরে আমার গ্রামের গরু, গরুওয়ালা বাড়ি আমার মাঝখানে দুটো ভুই। আচ্ছা ভালো করে দেখ কেনা লাম্পি আছে কিনা। আরে লাম্পি তো পালাই গিয়ে যাবে। এই যে এপিকো থেকে এপিকো আছে, এই যে শরীরটা দেখ ফুলা ফুলা করেছে। ৩৭ দাম দেওয়া হয়ে গেছে অলরেডি। এই যে আপনার লেম্পি ধরা আপনার কালা গরুটা লাল কালো সাদা, আমরা মাংস ধরামো, বারে মাংস ধরামো, দুধ খাবে না, এই দুধ খাবে না। দেখতে পাচ্ছি ক্রসের মধ্যে, ক্রস ক্রস কত চাইছেন জোড়াটা? 100? আপনার লাল খালসাটা ৬২ চাওয়া দাম, কি কইবেন? এটা করে আর না, মাংস কম থাকলে ভালো হইলো, দামও কম হইলো। যাক এটা করে চাওয়া দাম ৬২। ৫০ ভাঙে বলতে ছিল চাচা, হবে না। প্রথমে আমরা যে গরুটা দেখতেছিলাম, প্রথম যে গরুটা লাল দেখছিলাম, ওই গরুটাই আমরা, ওই গরুটাই আমরা নিয়ে নিলাম, প্রথম ক্রয় করলাম। আমরা একটু চেক দিচ্ছি যে লেম্পি যেহেতু হাটে আছে, আপনারা দেখালাম প্রচুর হাটের লেম্পি আছে। এই যে এইখানেও দেখেন, এইখানেও দেখছেন, এইটা গরুরও, এই যে এইটা গরুরও লেম্পি ছিল। তো আলহামদুলিল্লাহ এই গরুটা আমরা প্রথম নিলাম। আচ্ছা আচ্ছা, কত হইলো ফাইনাল? ৭.৫ এই যে আমাদের প্রথম গরু কিনলাম ৭.৫ হাজার।